মঙ্গলবার রাতে বাঁশদ্রোণী বিবেকানন্দ রোডের নিরঞ্জনপল্লী এলাকায় সাধন বণিক নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় অর্পণ চক্রবর্তী এবং বুবাই নামে দুই দুষ্কৃতী বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় সাধন বণিককে উদ্ধার করে পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁশদ্রোণী থানার পুলিশ। অভিযোগ, দুষ্কৃতীরা জনি গাঙ্গুলির ঘনিষ্ঠ। দীর্ঘদিন ধরেই প্রমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে জনির দলের সাথে বিবাদ চলছিল সাধন বণিকের। জানা যায়, জনি গাঙ্গুলির স্ত্রী বর্তমানে সাধন বণিকের স্ত্রী, এই নিয়েও তাদের মধ্যে বিবাদ ছিল বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনেকদিন আগে সাধন বণিকের সাথে এই ব্যাপার নিয়ে মানে পারিবারিক সাধন বণিকের বউকে জনি গাঙ্গুলি বিয়ে করেছে, এই নিয়ে অনেক আগে ঝামেলা ঝামেলা হতে 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 তারপরে এই আজকে মানে দীর্ঘদিন দিয়ে গোলাগুলি চলছে। এরা মানে মস্তান জনি, এরা মার্ডার করেছে জনি মনা অদু দীপক, এরা মিলে অর্পণ আর বুবাইকে দিয়ে এই কাজটা করিয়েছে, মানে গুলি করছে, সবাইকে মারবে। এরা মানে এদের কাছে এদের মরা মস্তান, এদের কাছে গুলি অনেক গুলি আছে, অনেক মেশিন আছে, এসব এলাকার লোকে সব বলছে। এটি আমাদের আমরা ভয়ে বেরোতে পারছি না, দিনের পর দিন এগুলো হয়ে যাচ্ছে এলাকার ভিতরে। আমরা বাড়িতে বাড়ি মানে আজকে কখন আজকে কখন চলেছে গুলিটা? আজকে গুলি চলছে 8টা, আমরা বাইরে বেরোতে পারছি না, মানে কাজে যাবো কাজে যেতে পারছি না, ভয়তে আমাদের পরিবার আমাদের ফ্যামিলি আতঙ্ক আমরা থাকতে পাচ্ছি। এর আগে একটা ঘটনা হলো সাধন বণিকের। কোথায় লেগেছে গুলিটা? সাধন বণিকের এখানটায় লেগেছে, পেটে। দীপক অধু জনি গাঙ্গুলি মনা অধিকারী এরা মিলিয়ে মূলত কি নিয়ে ঝামেলা? প্রমোটিং ঝামেলাটা প্রমোটিং ঠিক না বলবো না, সাধন বণিকের সাথে ঝামেলা। সাধন বণিকের বউকে ও বিয়ে করেছে। ঘটনার পর থেকে কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, ঘটনার পর থেকে কিরকম আতঙ্কে? আমরা বাইরে বেরোতেই পারছি না, আতঙ্কে তো থাকবোই, বাড়ির সামনে এরকম একটা জিনিস হয়ে গেল আতঙ্ক থাকবে না, সবারই আছে। আমি তো দাদাকে বললাম যে আপনারা রাতে আজকে থাকবেন তো। এর আগেও তো বাঁশদ্রোণীতে গুলি চলেছে, সে আমাদের এখানটা না, হয়তো দূরে হয়েছে অন্য পাড়াতে, আমাদের জায়গাই ছিল খুব ভালো জায়গা। এই প্রথম সব গল্প টল্প করতাম মেয়ে ছেলেরা। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার রাতে বাঁশদ্রোণী বিবেকানন্দ রোডের নিরঞ্জনপল্লী এলাকায় সাধন বণিক নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় অর্পণ চক্রবর্তী এবং বুবাই নামে দুই দুষ্কৃতী বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় সাধন বণিককে উদ্ধার করে পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাঁশদ্রোণী থানার পুলিশ। অভিযোগ, দুষ্কৃতীরা জনি গাঙ্গুলির ঘনিষ্ঠ। দীর্ঘদিন ধরেই প্রমোটিং সংক্রান্ত বিষয় নিয়ে জনির দলের সাথে বিবাদ চলছিল সাধন বণিকের। জানা যায়, জনি গাঙ্গুলির স্ত্রী বর্তমানে সাধন বণিকের স্ত্রী, এই নিয়েও তাদের মধ্যে বিবাদ ছিল বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অনেকদিন আগে সাধন বণিকের সাথে এই ব্যাপার নিয়ে মানে পারিবারিক সাধন বণিকের বউকে জনি গাঙ্গুলি বিয়ে করেছে, এই নিয়ে অনেক আগে ঝামেলা ঝামেলা হতে 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 তারপরে এই আজকে মানে দীর্ঘদিন দিয়ে গোলাগুলি চলছে। এরা মানে মস্তান জনি, এরা মার্ডার করেছে জনি মনা অদু দীপক, এরা মিলে অর্পণ আর বুবাইকে দিয়ে এই কাজটা করিয়েছে, মানে গুলি করছে, সবাইকে মারবে। এরা মানে এদের কাছে এদের মরা মস্তান, এদের কাছে গুলি অনেক গুলি আছে, অনেক মেশিন আছে, এসব এলাকার লোকে সব বলছে। এটি আমরা ভয়ে বেরোতে পারছি না, দিনের পর দিন এগুলো হয়ে যাচ্ছে এলাকার ভিতরে। আমরা বাড়িতে বাড়ি মানে আজকে কখন বেরোতে পারছি? আজকে কখন চলেছে গুলিটা? আজকে গুলি চলছে 8টা, আমরা বাইরে বেরোতে পারছি না, মানে কাজে যাবো কাজে যেতে পারছি না, ভয়তে আমাদের পরিবার আমাদের ফ্যামিলি আতঙ্ক আমরা থাকতে পারছি না। একটা ঘটনা হলো জানো তো, আগে একটা ঘটনা হলো, এর আগে একটা ঘটনা হলো। সাধন বণিকের কোথায় লেগেছে গুলিটা? সাধন বণিকের এখানটায় লেগেছে, পেটে। সাধন বণিকের বাড়িও এখানে। দীপক অধু জনি গাঙ্গুলি মনা অধিকারী এরা মিলিয়ে মূলত কি নিয়ে ঝামেলা? প্রমোটিং ঝামেলাটা প্রমোটিং ঠিক না বলবো না, সাধন বণিকের সাথে ঝামেলা। সাধন বণিকের বউকে ও বিয়ে করেছে। ঘটনার পর থেকে কি আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, ঘটনার পর থেকে কিরকম আতঙ্কে? আমরা বাইরে বেরোতেই পারছি না, আতঙ্কে তো থাকবোই, বাড়ির সামনে এরকম একটা জিনিস হয়ে গেল আতঙ্ক থাকবে না, সবারই আছে। আমি তো দাদাকে বললাম যে আপনারা রাতে আজকে থাকবেন তো।
এর আগেও তো মাস্টরনিতে গুলি চলেছে, সে আমাদের এখানটা না, হয়তো দূরে হয়েছে অন্য পাড়াতে, আমাদের জায়গাই ছিল খুব ভালো জায়গা। কলকাতা থেকে রিয়া ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।